চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আগে জানলে বিদেশ ধরে পাঠাইতাম না, আজকে কতদিন ধরে তোর সাথে কথা হয় না। বাবা তুই কেমন আছিস? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা গো তুমি কেন কান্দ? ও মা তুমি কেন কান্দ, তোমার কি হয়েছে? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বাবা আগে তুই বল তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা আমার খবর পড়ে নেই, আগে তুই বল তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আগে বলো তুমি কেমন আছো? মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি তোর খবর জানার জন্যে তোর ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়েছি। ও বাবা আগে বল তোর শরীরটা কেমন আছে। বলে, মা কেন কি হয়েছে বলো? ডাক দিয়ে বলে, বাবা রে আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে বাবা আমার আর কিচ্ছু ভালো লাগে না। আসলে বল বাবা তুই কেমন আছিস? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা আগে তুমি বলো তো দেখি আমারে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছ। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি স্বপ্ন দেখেছি বাবা, বাবা তোর দুই পায়ের একটা পা ভেঙে গেছে, বাবা তুই চলতে পারো না, তোর এই ভাঙা পাউটা টানা দিয়া বাইন্দা ঝুলে রাখছে, বাবা তুই মা 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 বলে চিৎকার দিয়ে কাঁদি, বাবা তুই চলতে পারিস না, কাঁধে যেতে পারিস না। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পা ভেঙে গেছে, আমি তো দুনিয়ার কাউরে জানাই নাই, আল্লাহ শুধু তুমি জানো, কিন্তু আমার মা কেমনে জানলো? আমার ভাই রে মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার পা আসলে 20 দিন যাবত ভেঙে গেছে, আমি অ্যাক্সিডেন্টে পা ভেঙে ফেলেছি মা, আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি মা। ওই মা আমি ইচ্ছা করি তোরে জানাই নাই, তুই যেই মা আমি না খাইলে খাস না, তুই যেই মা আমি গোসল না করলে গোসল করস না, তুই যেই মা আমি না ঘুমাইলে ঘুমাস না। আমি ওই মায়ের যদি বলি, মা আমার পা ভেঙে গেছে, আমার মা তো চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাবে, এই জন্য মা আমি তোরে জানাই নাই, ডাক্তার বলেছে আমার এই পায়ের ভাঙা হাড়টি জোড়া লাগবে 120 দিনের মধ্যে, 4 মাস সময় লাগবে, তাই আমি আমার আল্লাহরে বলেছি, আল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ হওয়ার পর মায়ের আমি সব খুলে কব, কিন্তু মা গো ওই মা তুই জানলি কেমনে মা বল? মা কান্দার ডাক দিয়ে বলে, ছেলে রে তুই না জানাইলে কি হবে, আমার আমার জানাই দিছি, তোর নারীর সাথে আমার নারীর কানেকশন আছে, তোর মহাব্বতের তারের সাথে আমার মহাব্বতের তারের জোড়া আল্লাহ লাগায় রাখছে। এ মায়ের পাগলেরা বাবার পাগলেরা একটা মায়া লাগায় ডাকদার না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবা মা ফিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা? বাবা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানি ছেলে বাপ মার কবর আদাব আল্লাহ মাফ করে দিবে। ভাইরা আমার আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগালো আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত বারবার কাবা ধরে, যেই হাত প্রতিনিয়ত ওলি আল্লাহর হাত ধরে, যেই হাত লক্ষ হাজার মানুষ নিয়া প্রতিনিয়ত কান্নাকাটি করে হাত তুলি আল্লাহর দরবারে, ওই হাত তুলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। একটু মনোযোগী হইতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে। মা বোনরা আপনারাও খেয়াল করে শুনবেন,
হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ বায়ান, কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে আমি আপনি বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনারা ইশারা ইঙ্গিতে এবং প্রচারে প্রসারে, বক্তব্যে বক্তৃতায়, ওয়াজে নসিহতে, গরমে নরমে, সুরে সুর ছাড়ায়, ভাষ্যে ভাষণে, কাঁপনে ক্রম্পনে আপনারা বুঝতে পেরেছেন এই মাহফিলটা গতানুগতিক কোনো ক্লাব সংগঠিত মাহফিল নয়, এটা একটি ধর্মীয় প্রতিষ্ঠান, দিনী এদারা কর্তৃক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল করিমের অসংখ্য আয়াতের মধ্যে হতে, হাজারো হাজারো আয়াতের মধ্যে হতে এখানে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে ডেকে বললেন, হে মানব জাতি, আমি তোমাদের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে, ভালাইয়ের জন্যে আমি রব আমার পক্ষ থেকে দুটি জিনিস দুনিয়াতে পাঠিয়ে দিলাম, আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপঢৌকন হিসাবে আমি তোমাদেরকে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস আবার বলেন? কয়টা? দুইটা। নাম্বার এক, রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। নাম্বার দুই, মানুষ যেন চলাচলে ভুল পথে না চলে, কথা বলতে যেয়ে যেন ভুল ভাল না বলে, এই জন্য একটা গাইডবুক, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মোকাম্মাল নিজামে হায়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিম বুরহান নামক নবীর উপরে নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। এক নাম্বার, রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। দুই নাম্বার, বুরহান নবীর উপরে নাজিল করলেন কোরআন। এক নম্বরে বুরহান, দুই নম্বরে কোরআন। বলেন, এক নম্বরে বুরহান, দুই নম্বরে কোরআন। আমরা সবাই মুসলমান, আছে আমাদের ঈমান, ভয় করি না তাদের যারা বর্তমানে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্ব মানব জাতিকে ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, এখন আপনারা বলেন তো দেখি, অত্র অঞ্চলের ভাইয়েরা আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন, মানব জাতির মধ্যে ধনীরা আছে না নাই? আপনারা কথা আসতে কইতেছেন, বলেন আছে না নাই? গরিবেরা আছে না নাই? বুইটা মানুষ আছে না নাই? লম্বা মানুষ, মোড়া মানুষ, আমার মতন শিকুন আলী, কালা মানুষ, দলা মানুষ, আওয়ামী লীগ, এই যে আস্তে কথা কয়, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নিজাম ইসলাম, জমিয়ত ইসলাম, চরমোনাই, শরশিনা, উজানি, তবলি, পাবলি আছে না না? সব মানুষ কিন্তু এই মানবতার কাতারে আছে, ঠিক কিনা? বলে কোরআনুল করিম শুধু এক গোষ্ঠী, এক গ্রুপ, এক দল, কোনো ব্যক্তির জন্য নয়, কোরআনুল করিম বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার এই আলোচনা অনেক আগ থেকে ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন, না শব্দের অর্থে দুনিয়ার সমস্ত মুফাসসিরে কেরামের কথা এক করে আমি মুখস্থ করে এটা আমি বলে দিয়েছিলাম অনেক আগেই, মানুষ মানে হলো আল্লাহর বক্তব্য অনুযায়ী দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মাদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে ভরা আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার সুকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রেজুয়াল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নিজাম ইসলাম জমিয়তে ইসলাম চরমনে শর্ষিনা উজানি মোকাম্মিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এনে পুরী প্যারাডাইজ পুরী মাইজ ভান্ডারি তবলিক পাবলিক ইত্যাদি ইত্যাদি।
যদি কেউ মাইনাস হয়ে থাকে ইত্যাদির মধ্যে ঢুকিয়া গেছে। কেউ আপনারা দি কথা কেমন জানি করিয়া কম, আমি কি যাইতাম গা? শেষ করে দিম ভেমজা লাগতেছে? অহন তো শুরুই করি নাই, সবে মাত্র স্টার্ট দিতাছে, জানি না কদ্দূর টাইম আমরা থাকবে। আর 15 বছর আমরা এক ধরনের রোজা আসিলাম, কথা আইছিল বুক পর্যন্ত, এই গলার হুলকুমে আই আবার ঠেকিয়া গেছে গা। কারণ আমাকে ওয়াজের আগে ওনার আগে দিগাইতো কি ওয়াজ করবেন, ডরাই আর না ডরাই কইছি যে কোরআন হাদিসটেন ওয়াজ করুন। ওয়াজে আওয়ার পরে এরপরে আবার মনে করেন মুসল্লি বেশে গোয়েন্দা ফাটাইছে, দেহ হ্যাঁ আমার গদিলিও টান দেয়নি, গদিলিও টান দিলে হের গদি তো নিমু নিমুই, হ্যারে জনমের মতন আয়না করে ঢুকাম। আল্লাহর রহমত, এই ধরনের অমানিসা অন্ধকার থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে যদি থাকতে পারি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই অমানিসা অন্ধকার আর আমাদের কাছে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলি, শুরুতে লাফালাফি যতই করেন, ঠিক বেঠিক যতই বলেন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, টুপিদারি ছাড়া, মৌলবাদী ছাড়া, মূল ছাড়া, কালেমা ছাড়া, যারেই ছাপ্পা মারবেন হেই আপনার দাপ্পা মারতে পারে, কথা কয় না? কেঠা বলে কইতেছে আপা আইব, আমি গতকালকে কইছি আহো আপা আহো, আইবা আপা, পাবলিক রয়েছে খেপা, যে মারতাছে চাপা, কাম হইব না আপা, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নি আপনারা? আচ্ছা সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরে জোরে কন্ত আল্লাহু আকবার, না না সামনের বাইরা চুপ থাকেন, দেখি পিছনের বাইরা কি ঘুমাইছে না জাগনা আছে, বলেন আল্লাহু আকবার, মোটামুটি আওয়াজ আহে। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। আরে ভাই ভাঙ্গা মেলা, এটা জমাইতে একটা ঠেলা লাগে না? আজকা গতকাল রাত্রে আমারে মাওলানা হারুন সাহেব বলতেছে, মামা আগামীকালকে জানি আপনার ব্যস্ততা আছে, আপনি কালকে একটু আমাদের সময় দিবেন। আমি বলছি মামা ঠিক আছে ইনশাআল্লাহ। ওখানে মনে করেন যে আমি আইছি, বড়রা কথা বলে গেছেন, এখন আমরা আমরাই আল্লাহ রসুলের কথা শুনবো বলবো, একটু সময় কি দেওয়া যাবে? আর বাচ্চা যারা আছো তোমরা আনতাছিলেও না, তোমরা একটু হিসাব করেছিল ঠিক আছে না? কারণ বাচ্চা মানুষ তো, একটু পরে যখন কানমু আমিও কাঁদমু আপনারাও কানবেন, একটা আর একটারে দেখা কইব হুজুরদারে জানি কেডাই কি কইছে, দেখ আমি কান্দ। অতএব যারা বাবারা আছো, যাদের কাছে বাচ্চা আছে, একটু আপনারা তাদেরকে চুপে চাপে রাখবেন, মানে চুপ করায় রাখবেন, যাতে আমাদের ডিস্টার্ব না হয়। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মহতারাম হাজিরিন, ইসলাম যার মধ্যে থাকবে আমরা তার পক্ষে থাকব, ঠিক কিনা? নতুবা ওই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে, ইসলাম ছাড়া যারাই মসনদে বসবে অতীতের ইতিহাস থেকে পাওয়া যায়, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলি সমান। এখন দেখবেন কেডায় কথা কয় না, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলি সমান। পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচে, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, কার তেলে মাছ ভাজছে মিয়া? পদ্মা সেতুকে কারো বাবার টাকা দিয়ে করছে নি, এটা আমাগো টাকা দিয়ে করছে। আর দেখবেন কত কান্না কানছে, জাতি আমাকে চিনল না। জাতি আমাকে চিনল না। হ্যাঁ জাতি অবশ্যই তাদেরকে চিনা দরকার আছে, যারা খাঁটি জনদরদী হয়ে কাজ করবে
অবশ্যই জাতি তাদেরকে চিনে রাখবে, কিন্তু দরদি নামে যারা ধোকা দিবে বোকা বানাইয়া, দুঃখের সাগরে যারা ভাসিয়ে রাখবে তাদেরকে জাতি মনে রাখবে। নমরুদের মতন, ফেরাউনের মতন, হামানের মতন, আবু জাহেলের মতন অন্যথায় জনদরদি হিসাবে মনে রাখতে পারে না। মৌলবাদীরা যেটি শুরু করছে, এই মৌলবাদীদের একদল তো কই এই ভালাইছে, মৌলবাদীদের আমাদের কোনো সম্পর্ক নাই, সোরার ঘরে সোরা, তোর মা বাপের বিয়া ভরাইছে কেনা? মৌলবি লাগে নাই, যদি না লাগিয়া থাহে তাইলে তে হি যে পারসন লাওয়ারিস। একটু ইংরেজি কইলাম আর একটু উর্দু কইলাম, রাগ হইয়েন না, আমরা ওলামায়ে কেরামের পক্ষে না বিপক্ষে? তাহলে বিশ্ব মানবতার কাতারে সব দলের লোক আছে না নাই? এই বিশ্ব মানবতার জন্যে উপঢৌকন দুটি পাঠালেন কে? আবার বলেন কে? এর মধ্যে এক নম্বর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বরে কোরআনুল করিম। এই কোরআনের শিক্ষা কেন্দ্রের মাদ্রাসার মাহফিল, এই কোরআনের শিক্ষা দেওয়া হয় এই দারুল মহিসুন্না কৌমি মাদ্রাসায়। এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটা। বলেন কয়টা? আবার বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? দেখবেন সকালবেলা মাদ্রাসায় আইবেন, মসজিদে আইবেন, মক্তবের ছাত্ররা ডুল্লা ডুল্লা বলে, আরবি হরফ 29টি, মা খরাজ 17টি, এক নম্বর মা খরাজ হলকের শুরু হইতে হামজা হা, পরে কি পড়ে না? তো এখন আমরা একটু মক্তবের ছাত্র হয়ে যাই ইনশা ইনশা। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা, বলেন কয়টা? নাম্বার এক আলেম হওয়া, বলেন নাম্বার এক। এখন আলেম যারা হয়, আলেম যারা হবে, কোরআন হাদিস ছাড়া কি হতে পারবে? নবীকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কি পারবে? পারবে না আমার ভাইরা। পীর ধরবেন, পীর ধরলেও তবলিগ করবেন, যাই করেন, কোরআন সুন্না ছাড়া ইমান টিকে রাখা যাবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার এক আলেম হওয়া, মুখস্থ করেন, নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহাব্বত করা, নাম্বার চার মুখস্থ হয়েছে বাবা? তাহলে আমি একটু জিজ্ঞেস করি, আমাকে সাহায্য করবেন, এখন আপনারা টিচার আমি ছাত্র, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটা। লজ্জা করে কইতে না? ওই দিন গেছে গা সাইকেলের বেল বাজানো ক্রিং ক্রিং, হাটিমে টিম কি তারা মাটি পারে ডি ওহন বুঝতেছে কি মন লাগে কথা কয় না? হাট্টিমা টিম টিমের দ্বারা কোনোদিন সফলতা পাওয়া যায় না, আলিফ লাম মিমের দ্বারাই সফলতা পাওয়া যায়। সন্তানকে ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আমার ভাইরা পাইলট বানান, ওলামায়ে কেরাম বাধা দেয় না, কিন্তু ওলামায়ে কেরামের দিলের তামান্না হলো আপনি যেহেতু মুসলমান, আপনার বাচ্চাটা মুসলমান, এই জন্য স্বেচ্ছা শিক্ষা, মক্তবের শিক্ষা আলিফ লাম মিম দিয়ে দেন। এই আলিফ লাম মিম দিয়ে যদি বুনিয়াদি শিক্ষাটা দিয়ে দেন, এই ছেলে কোনোদিন তসলিমা নাসরিনের পাঁচড়া গোলাম হবে না, দাউদ হায়দার কবির চৌধুরীর পাঁচড়া গোলাম হবে না। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, বলেন আলিফ লাম মিমের দাম আছে না নাই? এজন্য উচ্চ আওয়াজ আবার বলতে হবে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার এক আলেম হওয়া, নাম্বার এক আমি কমু, নাম্বার এক আপনারা আওয়াজ দিয়ে করবেন আলেম হওয়া, এটা যদি জোরে কন তাহলে দেখবেন মাদ্রাসা বিরোধীরা খাইয়া দেবো ধাওয়া, কতক্ষণ ঠিক কিনা? নাম্বার এক আলেম হওয়া, আলেম হওয়া,
নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহব্বত করা, নাম্বার চার এই চার পথের পথিক হবে যারা, কবরে হাসরে মিজানে দুনিয়াতে খাবে না ধরা। কথা বলেন ঠিক কিনা? এই চার পথের পথিক আমরা হতে চাই কি চাই না? এইটা শিক্ষা দানের জন্যেই এই সমস্ত মাদ্রাসা করা। আল্লাহ আমাদের কবুল করেন। এরে বন্ধু, মনে মনে ভাববেন না হুজুর বুঝি অনেক লম্বা সময় আলোচনা করবেন, না 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 না, যেই উদ্দেশ্যে যেই মাকসাদে এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আমার বন্ধুগণ, আমি বিষয়টা শুধু আপনাদের সামনে তুলে ধরতেছি। বা জানলে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা? কেন আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন না? কেন আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষা দিবেন না? ও বাজান, কেন আপনি কোরআন হাদিসে শিক্ষায় শিক্ষিত বানাবেন না? হালাল হারাম কেন শিক্ষা দিবেন না? পাক পবিত্রতা কেন আপনি জানাবেন না? নামাজ কালাম কালেমা কেন আপনি শিখাবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো ইমান নাম আব্দুল যারা অর্জন করেছে, এই ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ও ইমানদার বান্দা বান্দিগণ, আমি রব তোমাদেরকে খুবই মহাব্বত করি, এই মহাব্বত নিয়েও আমি আল্লাহ তোমাদের ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দারে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি ইমানদার মগ্ন যারা অর্জন করলো, এই ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, তোমরা যারা ইমান এনেছো তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই জান, দেখেন আমার বাচ্চাকে আপনার বাচ্চাকে যদি আপনি এলমে দিন শিক্ষা দেন, এইরকম দিনই এদারায় পাঠান, এইরকম মক্ত মসজিদ মাদ্রাসায় পাঠান, দেখেন আপনি মরে গেল দেখেন আপনার কবরে কি লাভ হবে, কি ফায়দা হবে? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যত বড় বড় তফসিরের কিতাব আছে সমস্ত তফসিরের কিতাবের মধ্যে হতে, আমার বন্ধুগণ যত বড় তফসিরের কিতাব আছে সবচাইতে বড় তফসিরের কিতাবের নাম হলো তফসিরে কবির। এই তফসিরে কবিরের মুসান্নেফ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুরে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে একটা কবর দেখলেন, যাওয়ার সময় যে কবরটা দেখলেন ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বরের বুঝতে বাকি রইল না, কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধু দেখলেন কবরে আজাব হইতেছে, শুধু দেখলেন কবরে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে যখন আমার বন্ধুগণ নিজে চলে গেল, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা বললে চালাবো নাইলে দোয়া করে দেব? পিছনের বাবারা বলেন কি, বলবো না দোয়া করে দেব? তাইলে উঠাউটি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, শেষ ভালো তার সব ভালো তার। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন চলবে কি চলবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার! আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? হে হার রাইতে পার চালাই কেমনি? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এই পয়গম্বর যখন এই কবরটার দিকে তাকাইলেন, কবরটার দিকে তাকানোর পর বুঝতে পারলেন কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার আছে। ও বাজান, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, একটু নিজের এনে নিজে চিন্তা করবেন, আপন আপন কবর নিজের সামনে নিয়ে আসবে। এই কবরে একদিন আমার আপনার যেতে হবে, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এবার পয়গম্বর যখন বুঝতে পারলেন কবরে আযাব হইতেছি, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলি, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর নিজের কর্ম শেষ করার পর আবার যখন ওই পথ দিয়ে আসতেছি, পয়গম্বর ভেবে ভেবে বললেন, ও মালিক পরওয়ারদিগার আলম, ওগো আমার আল্লাহ, ও আল্লাহ, একটু আগে যেই কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবর দেখব, দেখি তো কবরওয়ালা কেমন আছে। বাজানো আবার যখন ওই কবর দিকে নজর দিলেন, এবার পয়গম্বর কবর দিকে নজর দেওয়ার পর তফসিরের আমার ভাইরা, তফসিরের কিতাবের তফসিরে কাবীরের মুসান্নেফ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর এবার কবরের দিকে চাইয়া দেখি, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, যারা আল্লাহকে বেশি ভালোবাসেন বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই, মালিক, তুমি কোন উসিলায় কিসের বিনিময়ে তুমি তোমার বান্দাকে মাফ করে দিলাও, আল্লাহ তোমার কাছে আমি জানবার চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা ছিল অনেক গুনাহগার, এই কবরওয়ালা দুনিয়ায় গুনাহ করে এসেছে, এই গুনাহগার হওয়ার কারণে আমি তারে আযাব দিয়ে করেছি গ্রেফতার। তবে রে পয়গম্বর শোনো, এই কবরওয়ালা দুনিয়া একটা সন্তান রেখে এসেছে, তার এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখেছে, আমি আল্লাহ যখন তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি, বাচ্চাটা যখন কথা বলা শিখেছে, বাচ্চাটার মা বাচ্চাটাকে এতিম সন্তানটাকে নির্ধারিত মক্তবে ভর্তি করে দিয়েছে, এলাকার একটা নির্দিষ্ট মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আর এই বাচ্চাটা এতিম বাচ্চাটা বা ফারা সন্তানটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওই মাদ্রাসার হুজুর এই এতিম বাচ্চাটাকে মাসুম বাচ্চাকে প্রথম একটা সবক পড়াইছে, আর এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া প্রথম একটা সবক পড়ল, এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল, আমি আল্লাহ সন্তানের প্রথম সবক পড়ার উসিলায়, আমি আল্লাহর নাম নেওয়ার উসিলায় তার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওই সবক কোন সবক, ওই দুইটা নাম কোন দুইটা নাম, আল্লাহ তোমার কাছে আমি জানবার চাই। বাজান কথাই ভাবে পয়গম্বর বলে, আর কান্দির
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই দুইটা এই শবকের কথা আমি বলছি বলবো, আমি তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, কিন্তু পয়গম্বর তুমি কেন কান্দ, তোমার কান্নার কথাটা আমি তোমার কাছে জানতে চাই। পয়গম্বর আমি তোমার দিলের খবর জানি, তারপর আমি মাওলা তোমার কাছ থেকে জানবার চাই তুমি কেন কান্দ একটু বলো না দেখি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালি আমি কান্দি দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবাদের নিয়া, ও আল্লাহ এই পিতা কত বড় ভাগ্যবান, গুনাহ করে কবরে এসে ধরা পড়ছি, সন্তান একটা রেখে এসেছে, সন্তানের জবান দিয়া তোমার নামের জিকির বের হয়ে গেছে, প্রথম সবক পড়ার উসিলা সন্তানকে উসিলা করে বাবা মা পেয়ে গেছে, ওয়াল্লাহ আমি কান্দিছি দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, আল্লাহ তোমার নামের সবক আদায় করত, তাইলে তুমি সব ছেলে মেয়েদের বাবা মার কবর আজাব মাফ করে দিতা। আমার ভাইরা, আমার জানা নেই এই ময়দানে কে বাবা হারাইছেন, আমার জানা নেই এই ময়দানে কে মা হারাইছেন, পায়ে হাত দিয়ে বলবো বাজান, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাণ পাইতেছি, আর যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার ভাইরা দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, একটু মা বাবার কথার দিকে ফিকিরে চলে যাই, আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, আমার এখানে জানা নাই কার মা অসুস্থ কার বাবা অসুস্থ, দুনিয়াতে যার মা বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, আমার ভাইরে দুনিয়ায় যার বাপ মা নাই তার মতন বড় অভাবিয়ার কেউ নাই। বাজান, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের মর্ম কি ছিল। আমার ভাইরা, মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কত বড় দান, মা বাপ যেদিন মারা যাবে সেই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা, কথা বলেন ঠিক না ব্যাঠি। এজন্য তো কবি বলেন, বনে থাকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কথা বলেন ঠিক না ব্যাঠি। এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে বলেন কথা ঠিক না ব্যাঠি, বিদেশেতে যদি সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, ভাইয়া আজকে তুমি সুযোগ পাইয়া মায়ের নামে দোয়া না করে তুমি চলে যাইবা, ও ভাইয়া তুমি মনে রাখো তুমি আজকে চলে যাইবা, আগামীতে তোমার সন্তানরাও মা ফিরে আসবে, তোমার নামে দোয়া না করে চলে যাবে। কামা তাদি নুতু দানু, যেমন কর্ম তেমন ফল, লম্বা করার কোনো সুযোগ নাই, কয়েক মিনিটের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা বাবা। আমি আপনি দুনিয়ার সামান্য স্বার্থের কারণে অনেক সময় মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, মা বাবার খবরও রাখতে পারি না, ওই মা জীবিত থাকতেও খবর নিলাম না, বাবা জীবিত থাকতেও খবর নিলাম না, মা বাপ এখন কবরে শায়িত, মরা মা বাবার জন্য দোয়া তো করি না, কবরটাও জিয়ারত করার সময় পাই না, কথা বলেন ঠিক না ব্যাঠি। এরে বন্ধু, তুমি আমি দুনিয়ার মোহে পড়িয়া মা বাপকে ভুলতে পারি, কিন্তু তোমার আমার মা বাপ ভোলে না। আমি বাস্তবতা একটা কথা আমি আপনাদের কাছে জানাই দিই, যেটা আপনারা ইতিপূর্বে শুনেছেন বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নারায়ণগঞ্জ জেলার ঘটনা আমার পার্শ্ববর্তী এলাকা। বাজানো সন্তানকে সিঙ্গাপুরের জমিনে পাঠাইছি, পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সন্তান সিঙ্গাপুর থাকে। ও বাজান,
মায়ের সাথে কথা বলতো, হঠাৎ কয়েকদিন যাবত মার সাথে কোনো যোগাযোগ নেই, মার ভালো লাগে না, মা খেতে বসলে খেতে পারে না, মা ঘুমাইতে গেলে ঘুম আসে না। ও বাজান, অনেকে বলে কি হয়েছে, মা শুধু উত্তর দেয় আমার ভিতরে ভাল লাগে না, আমার ছেলেটার খবর কেমন জানি আমি পাই না, আজ কদিন হলো আমার সন্তানের কোনো খবর নেই, আমার মাসুদের কি হইল, মাসুদের দিয়ে কোনো খবর নেই। একটু বাজান প্লিজ, খুব খেয়াল করো বাজানো, এই মাসুদ ভাইয়ের আম্মা একদিন সকালবেলা মাসুদ ভাইয়ের সন্তানকে ডাক দিয়ে বললেন, দাদু ভাই তোমার আব্বা কি ফোন দেয় না, তোমার আব্বার সাথে তো আগের মতন আমার আর কোনো কথা হয় না, তোমার মার সাথে কি তোমার আব্বু কথা বলে না, তোমার সাথে কি তোমার আব্বু কথা বলে না। এবার বাজান রে, নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই আব্বা আগের মতন আর বেশি কথা বলে না, তবে জানুনি দাদু রাত্র যখন গভীর হয় তুমি আর দাদু যখন ঘুমাও আব্বা অল্প সময়ের জন্য খালি ফোন দেয়, মার সাথে একটু কথা বলে, আমার আমরা ভালো আছি কিনা একটু জানে, আর বেশি কথা বলে না। কি হইছে দাদু একটু খুলে বলো না। মা জরুনি কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই আমি তোমার আব্বার নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই খারাপ স্বপ্নটা দেখার পর থেকে তোমার বাবার সাথে আমার আর যোগাযোগ হয় না, আজকে ২০ ২১ দিন চলতেছে। নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আব্বারে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছ? ডেকে ডেকে বলে, আমি তুমি তোমাকে তাহা বলবো না, তবে আমার একটা উপকার করতে পারবানি, তোমার আব্বা যদি ফোন দেয় তোমার মাকে বলবা দাদু আব্বার সাথে কথা বলার জন্যে অনেক আগ্রহ নিয়ে আছে, তোমার মা বাধা দিলে বলবা আমার দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইব না, শুধু খালি জানবো আঙ্গো বাবা কেমন আছে। পারবানি তোমার বাবার মোবাইলটা আমার কাছে এনে দিতে, একটু লক্ষ্য করবেন বাবা। এবার নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই অবশ্যই আমি মোবাইলখানা আপনার কাছে এনে দেব। এবার বাজানটি ঠিকই যখন গভীর রজনীতে পিতা সিঙ্গাপুর প্রবাসী মাসুদ নিজ পরিবারের কাছে যখন ফোন লাগাইল, এই মাসুদ ভাইয়ের সন্তান, মাসুদ ভাইয়ের বিবির কাছে যায় ডেক দিয়ে বলতেছেন, মা দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, দাদু নাকি আব্বারে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে, দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবো না, শুধু জানবো আঙ্গো বাবা কেমন আছে। দাও না মা, দাও না মোবাইল খানা দাও। মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়া একটা দৌড় মেরে চলে গেছে মায়ের না দাদির কাছে, যাইয়া ডাক দিয়ে বলে, দাদু ভাই এই নাও মোবাইল নাও, তুমি জিজ্ঞাসা করে দেখো আব্বাই কেমন আছে। বাজান রে, সন্তানের মোবাইলের খবর পাইয়া মা মনে হয় পাগল হয়ে গেছে, মোবাইল একবার বুকে ধরে একবার মুখে লাগায় আর চুমাদের চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, বাবা আগে জানলে বিদেশ তোরে পাঠাইতাম না, আজকে কতদিন ধরে তোর সাথে কথা হয় না, বাবা তুই কেমন আছিস? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা গো তুমি কেন কান্দ, ও মা তুমি কেন কান্দ, তোমার কি হয়েছে? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বাবা আগে তুই বল তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা আমার খবর পড়ে নে, আগে তুই বল তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আগে বলো তুমি কেমন আছো। মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি তোর খবর জানার জন্যে তোর ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়েছি, ও বাবা আগে বল তোর শরীরটা কেমন আছে। বলে, মা কেন কি হইছে বলো। ডাক দিয়ে বলে, বাবা রে আমি তোরে নিয়ে ২০ দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে বাবা আমার আর কিচ্ছু ভালো লাগে না, আসলে বল বাবা তুই কেমন আছিস। মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা
আগে তুমি বলো তো দেখি, আমারে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছো? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি স্বপ্ন দেখেছি বাবা, বাবা তোর দুই পায়ের একটা পা ভেঙে গেছে, বাবা তুই চলতে পারো না, তোর এই ভাঙা পাউটা টানা দিয়া বাইন্ডা ঝুলে রাখছে, বাবা তুই মা 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 বলে চিৎকার দিয়ে কাঁদি, বাবা তুই চলতে পারিস না, কাঁধে যেতে পারিস না। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পা ভেঙে গেছে, আমি তো দুনিয়ার কাউরে জানাই নাই, আল্লাহ শুধু তুমি জানো, কিন্তু আমার মা কেমনে জানলো? আমার ভাই রে, মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার পা আসলে 20 দিন যাবত ভেঙে গেছে, আমি অ্যাক্সিডেন্টে পা ভেঙে ফেলেছি মা, আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি মা, ওই মা আমি ইচ্ছা করি তোরে জানাই নাই, তুই যেই মা আমি না খাইলে খাস না, তুই যেই মা আমি গোসল না করলে গোসল করস না, তুই যেই মা আমি না ঘুমাইলে ঘুমাস না, আমি ওই মায়ের যদি বলি মা আমার পা ভেঙে গেছে, আমার মা তো চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাবে, এই জন্য মা আমি তোরে জানাই নাই, ডাক্তার বলেছে আমার এই পায়ের ভাঙা হাড়টি জোড়া লাগবে 120 দিনের মধ্যে, 4 মাস সময় লাগবে, তাই আমি আমার আল্লাহরে বলেছি, আল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ হওয়ার পর মায়ের আমি সব খুলে কব, কিন্তু মা গো ওই মা তুই জানলি কেমনে মা বল? মা কান্দার ডাক দিয়ে বলে, ছেলে রে তুই না জানাইলে কি হবে, আমার আল্লাহ আমারে জানাই দিছি, তোর নারীর সাথে আমার নারীর কানেকশন আছে, তোর মহাব্বতের তারের সাথে আমার মহাব্বতের তারের জোড়া আল্লাহ লাগায় রাখছে, এ মায়ের পাগলেরা বাবার পাগলেরা একটা মায়া লাগায় ডাকদার না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবা মা ফিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, বাবা কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ ছেলে মেয়ে চোখের পানি ছেলে বাপ মার কবর আদাব আল্লাহ মাফ করে দিবে, ভাইরা আমার আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগালো আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত বারবার কাবা ধরে, যেই হাত প্রতিনিয়ত ওলি আল্লাহর হাত ধরে, যেই হাত লক্ষ হাজার মানুষ নিয়া প্রতিনিয়ত কান্নাকাটি করে হাত তুলি আল্লাহর দরবারে, ওই হাত তুলে আপনাদেরকে নিয়ে দোয়া করব, আমার সাথে দোয়া না করে যাবেন না, কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ হাত নামান বন্ধুগণ, ওই মায়ের নামে বাবার নামে দোয়া করে যাবেন। এবার আসেন আমি তফসিরের ঘটনায় ফিরে আসি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই শাবকটা কোন শাবক, আর ওই শাবকের মধ্যে তোমার কোন দুইটা নাম, আল্লাহ আমি একটু জানবার চাই, আমিও আপনাদেরকে জানাব, ওই শাবক এই দারুল উলুম মহিউসুন্নাহ কওমি মাদ্রাসায় পড়ানো হয়, অবশ্যই আমি বলছি বাজান, কিন্তু বাজান আল্লাহর রাস্তায় কেউ উঠাউটি করবেন না, এদিক সেদিক তাকাবেন না, আমার দিক তাকান নে বাজান, আমি এই হাতটা আপনাদের সামনে মাত্র 5-7 মিনিটের জন্য একটু বিছাইলাম, এই রবিউল আউয়ালের চাঁদে নবীজির আগমনের চাঁদে নবীজির বিদায় নেওয়ার চাঁদে নবীর আশিক হইয়া এমন কোন উম্মতে মুহাম্মদী আছেন যেই কোরআনের শবক পাঠ করার কারণে বাচ্চা
বাচ্চার বাবার কবরে আল্লাহ মাফ করে দিলেন। ওই কোরআনুল করিমের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করে ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাদান উঠে যাবেন না। এখন ওঠা মানে কোরআনের বিরোধিতা করাও, এখন ওঠা মানে হাট্টিম আট্টিম টিমকে সাপোর্ট করা, এখন ওঠা মানে আলিফ লাম মিমকে প্রত্যাখ্যান করা। বাজানো 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া দেখতে চাই এমন কোন মায়া বাবার পাগল আছেন, এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকার নগদ এই অদমের হাতে, কাবা ধরা হাতে, ওলি আল্লাহদের হাতে হাত রাখা হাতে, এই বিশাল মজলিসে শত শত হাজার গোলামদের মধ্য হতে এমন কোন বাজান আছেন নাকি এই ময়দানে, এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকার নগদ আমার হাতে দিবে? একটু আমার হাতে দিয়ে যাবেন বাবা, আমার হাতটা ধরে যাবেন, নগদ আমি চেয়েছি বাজার, আমার হাতটা ধরে যাবেন অথবা আপনি পৌঁছায় দিবেন, আমি আপনার জন্য স্পেশাল একটু দোয়া করে দেব। 30 পারা কোরআন শরীফের মহাব্বত আমি দেখতে চাই বাজার। নারায়ণ তাকবীর। হাত নামান। পরিশেষে কথাটি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মাদ্রাসা শিক্ষার শিক্ষা শিক্ষিত হলে আলিফ লাম মিম পড়ে কোরআন হাদিসের উপর আমল করে শিক্ষা দীক্ষা গ্রহণ করে যেই ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বাস করেন, বাংলাদেশে যে সরকার যখন হয়ে আসবে, কোন সরকার যদি কোরআন হাদিস বাদ দিয়ে এই বাঙালি মুসলমানদের জন্যে মানবতার জন্যে শান্তি কায়েম করতে চায়, সন্ত্রাস দমন করতে চায়, আর সেটা যে ডিফেন্সের যে প্রশাসনিক কর্মকর্তা হোক না কেন, এক কথায় রবের ভয় বাদ দিয়ে কশিন কালো র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আনসার দিয়ে, বাংলার এক ইঞ্চি জায়গায় রবের ভয় বাদ দিয়ে র‍্যাব দিয়ে সন্ত্রাস দমন করা সম্ভব নয়। রবের ভয় শিখতে গেলে, রবকে ভয় করতে গেলে আমার ভাইরা রবের পক্ষ হতে বুরহান নামক নবী এবং কোরআন নামক কিতাবের ফর্মুলায় শিক্ষায় শিক্ষিত হতে হবে, বিকল্প কোনো পথ নাই। ربكم وأنزلنا إليكم نورا مبينا একথাকার আল্লাহ আবার বলেন কার আল্লাহ পাক আমাকে আপনাকে সহিবুল দান করে পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ ওই সবকটা কোন সবক আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর ওই সবক ছিল এই ওস্তাদ বাচ্চাটিকে বাপারা সন্তানকে প্রথম সবক পড়াইলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না বিসমিল্লাহির রহমানির এতগুলো মানুষ আল্লাহর নাম নিচ্ছেন না বলেন না বিসমিল্লাহির রহমানির আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর তুমি বলো যেই মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি এই বাচ্চার বাবার কবরে আযাব দিতে এই বাচ্চার সবক পড়ার উসিলাই আমি আল্লাহ তার বাবাকে মাফ করে জান্নাত দিয়া দিছি আমার ভাইরা এবার মনে আছে কিনা জানি না বলে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয় নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 4 আলেমকে আল্লাহ পাক আমাকে আপনাকে এই চার পথের পথিক হওয়ার তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান আজকে না দিই, আপনারা তো কইতেছেন কিন্তু আজান দিলে দেখবেন কালকা কিছু লোক কইব এই হুজুরটা খালি আজান দেয়। আমি কি খালি আজানই দিচ্ছি ভাই? ওয়াজ করি নাই ভাই, ও ভাই করছি না। আচ্ছা আজান দিবার পারি এক শর্তের বিনিময়ে, আজান খালি হুনলে হইব না। এই বেটা রেফারি করবার আইছিস নিয়ে নি, লাল গেঞ্জি পরে আবার রেফারি গিরি কর। আমি যা কই এইটাই বলে ভাল লাগে, রাগ করতেছেন? আজান দিবার পারি এক শর্তের বিনিময়ে, আজান হই না পাঁচ অক্ত নামাজ পড়ন লাগবো, তাইলে দিম। হ্যাঁ ইনশা আজান হই না যাবেন কেনা তো, মোনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ। তো বহনা কি লিগা ছোট ভাইরা বয়ে বড় লড়াচড়া করো না, আজান আমি এটা এই নিয়তে দিচ্ছি আল্লাহ যেন সবাইকে নামাজি বানায়। আর আজান খালি এক ধরনের শুনলে হবে না, কয়েক প্রকার শুনতে হবে, এর মধ্যে বুঝতে হবে কোনটা সুন্নতি আজান আর কোনটা কানের মজার আজান। কত আর চলে, কত বছর ধরে চিল্লাইতেছি, গলা ঘেরঘের ঘেরঘের করে, সাহস পাইতেছি না আজান হইব কি হইব না, আল্লাহ জানে। মাইনকে সিফের মধ্যে ফালাই দিছে, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কথা বলো চমৎকার ভাবে, কত সুন্দর করে আমার ওস্তাদ মরহুম মাওলানা কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই কত সুন্দর করে বলে গেছেন আজানের পাখি হিসেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু হইছে তো, আরো দেখুন লাগবো। রেডিও খুললে দেখবেন চমৎকার কণ্ঠে বলে, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا থাক। অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর, মদিনা সুরটা ভিন্ন স্টাইল। মক্কা মদিনাতে যখন মক্কা মদিনার মুয়াজ্জিনরা আজান দেয় তখন কেবলার দিক থেকে মিষ্টি আওয়াজে নরম সুরে আওয়াজটা ভাইসায়ে কইতাম নি, মায়ার সুরে বলে তুই কথা কইলে তোরা কইব, কেউ কথা কয় না, একটা উল্টা কয় চুপ করেন। ঘটনাটা এরকম হয়েছে, ভাল লাগে?